अरे बड़ा ईमानदार, ईमानदार की बोले तुम्हें जानो, ईमानदार बोले अमर टाका अमर कैसे तुच्छ, अमर चेयरमैन गिरी अमर कैसे तुच्छ, अमर वक्ता गिरी अमर कैसे तुच्छ, अमर जायगा जमी अमर कैसे तुच्छ, अमर बैंक बैलेंस अमर कैसे तुच्छ, अमर क्षमता अमर कैसे तुच्छ, अमर संतान अमर कैसे तुच्छ, वन नासियाज माइन सकल मानुष ईमानदार कैसे तुच्छ। ईमानदार बोले ए पृथ्वीर मानुष गोबर তোমাকে নকল বাড়ি ডাকতেছে, আমি আসল বাড়ির কথা বলি, তোমাকে নকল বাড়ি ডাকতেছে। এই নকল বাড়িতে যারা আছে একটা তার কবরে যাবে না, কিন্তু তোমার আসল ঘরে লাশটা রাখতে দেরি, আমার নবী তোমার কবরে চলে আসবে। আমি সেই ঘরের কথা বলছি। অনেকে মনে করে জীবনটাই বড়, এই জীবন তুচ্ছ। এই গুণাগার হইল না, এই বিডুম্যান সকলে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার, ডোন্ট লাফ ডোন্ট লাফ। এখানে নবীর কথা বলা হচ্ছে, ভিডিও ক্যামেরা দিকে তাকাবার সময় কোথায় তোমার? কাহারো কারণে কষ্ট পেয়ে ইমানকে নষ্ট করবেন না। আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ঘৃণা করবো নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহইয়িকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিয়েছি। জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিককে। জীবন পাওয়ার পরে আপনি রাষ্ট্রপতি, জীবন পাওয়ার পরে আপনি প্রধানমন্ত্রী, জীবন পাওয়ার পরে আপনি ওসি, জীবন পাওয়ার পরে আপনি ডিসি হয়েছেন, জীবন পাওয়ার পরে আপনি চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে আপনি মেম্বার, জীবন পাওয়ার পরে আপনি বক্তা, জীবন পাওয়ার পরে আপনি হিসাব হয়েছেন। আপনি কেউ দশতলা বিল্ডিংয়ের মালিক হয়েছেন, কেউ আবার টিনের ঘরের মালিক, কেউ আবার মাটির ঘরের মালিক। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সব দিলাম আবার সব কায়রা নিমু, সব পজিশন আমি আল্লাহ একটা থাবার মাধ্যমে শেষ করে দিন, ওই থাবার নাম হলো মরণ। অনেকে মনে করে মরে গেলে সব শেষ, আমি বলি না রে না, মরে গেলে কেবল শুরু। আমার আল্লাহ কয় তুমি নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ জীবন দিয়েছি, আবার মৃত্যু দেওয়ার পরে আবার কবরে গেলে জীবন দিবে। এই দুইটা জীবনের উদ্দেশ্য আমার আল্লাহর এক না। আমার আল্লাহ প্রথম জীবন দিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ বলেন, এরপরে কবরে যাওয়ার পরে আমি আল্লাহ জীবন দিব, একমাত্র তোমরা দুনিয়াতে যাইয়া কে আমার কথা মানছ কে আমার কথা মানো নাই হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরের জীবনটা দিব। দুনিয়ার জীবনে বিপদে পড়া গেলে ভাই দুইটা গেছে,
দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে গেলে সেবা করার জন্য গেছে, কিন্তু কবরে জীবনটা পাওয়ার পরে তুমি দুঃখে থাকলে কেউ তোমাকে সাহায্য করার জন্য যাবে না। কবরের জিন্দগিতে যদি তুমি কষ্টে থাকো, তোমার সম্পত্তি বন্টন করে নেওয়ার জন্য তোমার সন্তান সন্ততিরা ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ নাই। বাবা দাড়ি গোলা পেকে গেছে। আজকের সভাপতি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট বশিরুল ইসলাম খান সাহেব, মানে দাড়ি গোলা পেকে গেছে। জিজ্ঞেস করলাম, ও বশির সাহেব, ও অ্যাডভোকেট মহোদয়, অ্যাডভোকেট ছিলেন এতদিন, কিন্তু আপনার দাড়িগুলা তো প্রথম সাদা ছিল না কালো ছিল। জীবনে আপনার জীবনে জজ করে দাঁড়াইয়া কত হাকিম ট্রান্সফার দেখলেন, কত অ্যাডভোকেট আইলো আর গেল, কিন্তু আপনার জীবনে আপনি অনেক পরিবর্তন দেখেছেন। আপনি হাজার মানুষের সামনে বলেন গোমর কান্দির ভিতরে, আপনার কালো দাড়িগুলো কোন দিন কোন সেকেন্ডে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেন, শরীরের চামড়া গুলো ঢিল হয়ে গেল, মাথা আর চুলগুলো কালো হয়ে গেল। আমি এখন প্রশ্ন করি অ্যাডভোকেট সাহেবকে, আগের মতো চোখে দেখেননি? তিনি বলবে, হুজুর আগের মতো চোখে দেখি না। কোন দিন থেকে চোখের পাওয়ার কমতেছে আপনি টের পাইছেন? তিনি বলেন, না পাই নাই। আগের মতো বস্তাটা মাথায় তুলতে পারেননি? তিনি বলবে, হুজুর লজ্জা দিয়েন না, আসলেই পারি না। আগের মতো দূর দিতে পারেননি? তিনি বলল, হুজুর আমি দূর দিতে পারি না। আপনার শরীরের পরিবর্তন গুলো কোন দিন কোন সেকেন্ডে কোন মুহূর্তে হয়েছে আপনি টের পাইছেননি? তিনি বলবেন, আমি পাই নাই। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন, কেউ বুঝে না পরিবর্তন কখন হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো, কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। এই কারণগুলো সব মুরব্বীর কারণ, এই কারণগুলো মুরব্বীর জীবনের সঙ্গে মিলে তুমি যুবক মনে করো না তোমার সঙ্গে মিলে নাই বলে তুমি বেঁচে থাকবে না রে না। ওই দিন দেখলাম লন্ডন এক্সপ্রেস আর অ্যানাবাস সিলেট থেকে আসার পথে রশিদপুর এলাকা মুখোমুখি হয়েছে। এইভাবে সবাই কিন্তু রওনা দিছে যার যার গন্তব্যস্থানে যাবে, কিন্তু অ্যাক্সিডেন্টে দেখা গেল সাথে সাথে 11 জন মানুষ মারা গেছে। তুমি যুবক মনে কইরো না গো, তোমার আব্বা মুরব্বী এখনো মরে নাই, তুমি মরবে না, তোমার আব্বা মুরব্বী তুমি জোয়ান বেঁচে থাকবে না। না তোমার মতন বহুত যুবক দেখা গেছে একটা সাইড দিয়া ঘুরা মারা গেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তুমি তো জানো না কোন জায়গায় তুমি কোন সময় কিভাবে মারা যাবে, তুমি তো জানো না কোন বয়সে তুমি মারা যাবে,
ওই দিন প্রেম গ্রামে শুনছিলাম বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, তিন দিন পরে বাচ্চার মা মারা গেছে। অথচ দশ মাস দশ দিন মহিলাটা সন্তানটাকে দেখবে কত আশা করছিল, কিন্তু সন্তান ডেলিভারি হওয়ার তিন চার দিন পরে সন্তানের মা মারা গেছে। সন্তানের বাবাটারে আমি সান্ত্বনা দিছিলাম, কান্দেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে ডেলিভারি কেসে যেই সমস্ত নারী মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের মরণ দিয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, কেউ জানে না গো এমন হতে পারে আজকের মাফি আমি তাহিরের জন্য শেষ মাহফিল হতে পারে। এই জন্য বলছিলাম সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া করবা দিয়া সাজন হল বেঁচে তাকারা তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয়। আব্বা কোমরে ব্যথা, কোমরে খুব ব্যথা করে এখন, না পিঠে খুব ব্যথা করে বাবা, আগের মতো দৌড়তে পারতেছেন না, একটা কথা মনে রাখবেন, চিন্তা করেন না। আমি দোয়া করি আজকের মাসে, আমি দোয়া করি যে ঘরের মধ্যে মুরব্বী থাকে গটার মধ্যে রহমত থাকে, যে মাহফিলে মুরব্বী থাকে এই মাহফিলে খোদার রহমত থাকে। আমি আমার আব্বার লাগে দোয়া করি, আল্লাহ আমার তো বাপ নাই, এই বাপগুলোর সন্তান দুনিয়াতে আছে, এরা ওই সন্তানের জন্য একটা বটগাছ হয়ে এখনো আছে, আমার তো আব্বা নাই, আল্লাহ আমার পিতৃত্বে আমার বাবাদেরকে আপনি হায়াত বাড়ায় দেন। জবানটা খুইলা দিলটা নরম করে যা, যারা বাপ মার জন্য নেক হায়াত কামনা করে এখন আমি জবানটা খুইলা কেন আমি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রথম জীবন দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য, তারপরে আমি আল্লাহ যে জীবন দিবো তোমাকে জীবন দিব গোলামের জন্য দিব না, নামাজের জন্য দিব না, রোজার জন্য দিব না, ওই সময় আমি আল্লাহ জীবন দিব জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়ার জন্য। ফামাই ইয়ামাল মিসকাল যাওয়াতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল যাওয়াতিন পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবন অনেক অল্প, তুমি মনে করো না এখন আমার জোয়ানি, মরণ কিন্তু জোয়ান বুড়া মানে না, এই জন্য আমার নবী বলে কবর রাজা বড় ভয়ঙ্কর রাজা, রাস্তা হলো দুইটা, জবানটা খুলে বলো রাস্তা কয়টা, এক নম্বর রাস্তা হলো ভালো রাস্তা, আরেকটা রাস্তা হলো মন্দ রাস্তা। ভালো পথে যদি আপনি থাকেন ঘরের ভিতরে আজরাইল আসবে, আসবে না কি আজরাইল কি ভুমুর কান্দি চিনে না, কথা কানাকা চিনে না, আপনার চোখের সামনে গল্প করতো আড্ডা মারতো এমন বহুত লোক চলে গেছে, আছে না ভাই, সব আছে এ বন্ধুরে সব আছে, বাড়ির জায়গায় বাড়ি হাজার মানুষ তোরে ধরবে, কিন্তু একটা পশম ধরে রাখার ক্ষমতা কাহার নাই। কি বোঝাইতে চান নবী বলেন, ভুমুর খান দিয়ে যখন আজরাইল আসবে, ভুমুর খান দিয়ে বশিরুল ইসলাম খান সাহেব যদি ইমানদার হন, জামাল উদ্দিন ভাই যদি ইমানদার হন, জামাল উদ্দিন সাহেবের ঘরের দরজার মধ্যে আইসা আজরাইলে এইভাবে সালাম দিবে,
আজরাইল আয়েশা জামালউদ্দিন সাহেবের বসে সাহেবের মাথার পাশে বসবে বৈশা আজরাইলের আঙ্গুল দিয়ে এইভাবে মাথার চুলগুলো নাতিরে নাতি যখন কান দুইটা চুল দিয়ে এমনি আশ্রয় দেয় কেমন লাগে আহ ভাল লাগে নাকি মাঝে মাঝে এমনি ধরে না মজা লাগে ইতাকে বুঝতাম না আল্লাহ যখন আমার একটা ছেলে দান করছে বুঝি যে আসলে সন্তান নাই নাতি এগুলো যে কত মূল্যবান সম্পদ এ বাবা একটা কথা বলি আজরাইলে আইসা আপনার এমনি আশ্রয় দিব বুমুর খান দিয়ে আইব আর আশ্রয় দেওয়ার পরে একটা সুন্দর মধ্যে একটা ঘুমাইব বাবা বাবা আজরাইলে তখন কানে কানের কাছে আজরাইল যায় কইব এই এই জামাল সাহেব আপনার তো হায়াত শেষ এখন দুর্ঘটনা নিতাছি ইমানদার কইব দেরি করেন না তাড়াতাড়ি রুহটা লয়ে যায় না দুনিয়াটা আমার ভাল লাগে না আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মনটা পাগল হয়ে গেছে ইমানদার আজরাইলের মধ্যে কথা চলতেছে তো ইমানদার ডাইনে এক ফাটি বামে এক ফাটি হয়তো আমার মা বইয়া থাকবো নাইলে আমার বোন বইয়া থাকবো এরা দেখবে ঘুমাইতেছে একটু পরে দেখবেন ইমানদার ঠাস পিরা যখন কথা বলতেছে আল্লাহ কয় এই তুই এখানে বই রসুদ ফিরলে গে আজরাইলে চলে গেছে এখন রুহু কবজ করবো তুই তাড়াতাড়ি একটা কাফরের কাফর হাতে লো একটা কাফর লো কাফরটা লইয়া তাড়াতাড়ি যা এই কাফরের মধ্যে কিছু আতর দে দিয়া এটা গ্রান কর কইরা আজরাইলে যখন বসছে মাতার পাশে আর তুই যে বলবি আজরাইলের দুইটা চোখের মাঝখান বইয়া থাকিয়া এই কাফরটারে ইমানদার নাকের কাছে ধরবি তখন ইমানদার গ্রান দিতে দিতে ওই ছোট্ট বাচ্চা মার স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ঘুমায় যা ইমানদারের রুহুটা কবজ করার সময় ইমানদার এমনি ঘুমাইব আল্লাহ কইব এই রুহুটা নেওয়ার পরে তোর কাফনের কাফড়টার উপরে রুহুডার বাইন্ডিং কইরা এই রুহুটা রাখবার লাগিয়া আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি এই বাড়ির নাম হইল ইল্লিন ওখানে নিয়ে আইবি আর বুমুর খানদের জামালউদ্দিন সাহেবের বডিডারে বাইন্ডিং করবার লাগিয়া রামমোহন বাজার থেকে যাইয়া কাফনের কাফড় কিনে আনবো আল্লাহ ইমানদারের রুহুডারে বাইন্ডিং করে নিয়ে গেছে গা আর এমাদা জামালউদ্দিন সাহেবরে রামমোহন বাজার থেকে কাফড় আইনা বিদায় দিয়া ঢুকাইব কবরে আর আল্লাহ নিয়া রুহু নিয়া ঢুকাইছে ইল্লিনে তখন যখন ইমানদাররে নিয়া কবরে নামাইব তখন আল্লাহ কইব এ ইল্লিনের ফেরেশতা তাড়াতাড়ি রুহুডা নিয়া আমার ইমানদারের ভিতরে নিয়ে দে কারণ আমার ইমানদার বান্দার কবরে ইন্টারভিউ হবে এবার ইমানদার কবরে যাওয়ার পরে রুহুটা যখন ইমানদারের ভিতরে দিয়া দিব তখন দেখেন এইভাবে শুয়ে থাকবো এইভাবে শোয়া আর এমনি রুহুটা দেওয়ার পরে এমনি সজাগ হইব একবার ডানে চাইব আরেকবার বামে চাইব তখন মন কান্ন কি ঢুকছে না তখন কবরে সে জিন্দা সে কবর তিক্কা উপর দিক দিয়ে যে তার মা বাপ আত্মীয় স্বজনরা যে হাঁটাহাঁটি করতেছে সে কবর ভিতর থেকে তাদের ফায়ার আওয়াজ শুনবে আর জোরে সুবহানাল্লাহ বলেন কবরের ভিতর থেকে আওয়াজটা শুনবে তখন আজরাইল তারে কি করব সরি মুনকার নকির তারে কবরের মধ্যে আইসা এমনে বসাইব বসাইয়া তারে প্রথম প্রশ্ন করব মার রব্বুকা সে বলবে রব্বি আল্লাহ ওয়ামা দীনুকা সে বলবে দীনি আল ইসলাম ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল সে বলবে হুয়া নবিয়্যুনা তিনি আমাদের নবী যিনি আমার জান যিনি আমার ঈমান রাহমাতুল লিল আলামিন ওনার কথাই আমরা আল্লাহকে চিনেছি ওনাকে আমরা জানের চাইতে বেশি মহব্বত করেছি আল্লাহ বলবেন এ ফেরেশতারা তারা আমার প্রেমিক ইন্টারভিউ পাস করেছে এটা কাজ করো একটা মাত্র কাফনে কেমন করে কবরে থাকবে চিরদিন আমার জান্নাত থেকে একটা বিছানা নিয়ে আসো ইমানদারকে কবরের নিচে বিছানাটা বিছাই দাও ইমানদারকে বিছাইয়া দেওয়া হবে সে গালিচা আমার প্রেমিকটা কিভাবে আলো বাতাস ছাড়া কবরে থাকবে একটা কাজ করো দুনিয়ার আলো বাতাস না জান্নাত থেকে একটা রাস্তা করে দাও যেন জান্নাতের হাওয়া তার কবরে আসতে পারে এর ফেরেশতা আর একটা কাজ করো তাকে সুন্দর করে শুয়ায় দাও ইমানদার এইভাবে শুয়ে যাবে শুয়ে তখন কি করবে জানেন এইভাবে ডানকাত হবে ডানকাত হয়ে দেখবে একটা সুন্দর নূরের আলো দেখা যায় ইমানদার বলবে তুমি কে আমার কবরে আলো হয়ে এসেছো তখন আলো বলবে তুমি কি আমাকে চিনো না আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল এরপর ইমানদার আমার বামকাত হবে বামকাত হওয়ার পরে আরেকটা আলো দেখবে জিজ্ঞেস করা হবে তুমি কে এই
আল্লাহ আকবার জোরে কোন হে ঈমানদার ঈমানদার দেখবে আরেকটা আলো দেখা যায় তখন জিজ্ঞেস করবে তুমি কে আজকের মাহফিলে কি মহিলা আসছে একজন আয় না আশেপাশে আরে এখানে না বাড়ি এখানে আইব বিহবর বন্ধ আজকে লেগে এখানে আসেনি প্যান্ডেল কিনে দেয়া ওইসিনি মহিলা তাইলে আমার মা বন্ধুকে একটা ওয়াজ করতে হয় এখানে দেড় মিনিট ওয়াজটা করে দেই কি ওয়াজ আমার মা বন্ধুরা দেখবেন সুকিস্টারে খুব সুন্দর করে সাজা ক্লাস এক এক সময় এক একটা ভার্সন যেমন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কয়েকদিন চলছে পাঁচ চার এরপরে হাং অ্যাপাচি এরপরে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এক এক সময় এক একটা মোটর সাইকেল না হইলে যুবকের ভাল লাগে না মহিলারও দেখবেন সুকিস ভর্তি মাল আছে এরপরে নতুন মাল যখন বাইর তারা সুন্দর করে এটা আবার কিনা জাগালো না ফুরান দিয়ে সুকির নিচে ডুহাইয়া আবার নতুন দিয়ে আবার সুকির নিচে থয় আবার এই কোনা দিয়া সুবা না হইলে ভাল লাগতো না এমাদা আলনা না হইলে ভাল লাগতো না এমাদা স্টিল আলমারি না হইলে ভাল লাগতো না গরটা টাইলস না হইলে ভাল লাগতো না মা গো ও মা নিজের গরটা যে সাজাইছ গরটার ভিতরে শোকেস না হইলে আলমারি না হইলে টাইলস না হইলে সোফা না হইলে ডাইনিং টেবিল না হইলে তোমার ভাল লাগে না গরটা সুন্দর লাগে না আমি তোমারে কইতাম সাই কবরটা যে যাইবা এটা তো তোমার আসল গর এটা তুমি কে দিয়া সাজাইবা আমি তো প্রায় সময় দেখি বহুত ঘরের ভিতরে টেলিভিশনটা খুব পরিষ্কার এলইডি টেলিভিশন হ্যাঁ এলসিডি কি পরিষ্কার একেবারে পরিষ্কার এরপরে সুকেশটা পরিষ্কার যদি বলি একটা কোরআন শরীফ দাও সে খুঁজে ফাইল করতে করতে দশ মিনিট লাগে অথচ আল্লাহ বলেন ইমানদার গড়ের কবরে গেলে ইমানদারের বাম পাশে দেখবে একটা নূরের লাইট এমন ভাবে জ্বলতেছে জিজ্ঞেস করবে তুমি কে ডা তা আমার চিন না আমি হইলাম দুনিয়ার কুরআন তেলাওয়াত ঠিক কিনা বলেন এই কুরআন তেলাওয়াত দরকার আছে না নাই ইমানদারের কবরের ভিতরে কি করবে ঘুমায় যাবে ইমানদার কবরের ভিতরে কি হবে ইমানদারের তিনটা গুণ জোরে বলেন কয়টা গুণ এক নম্বর গুণ ইমানদার খাবে কম দুই নম্বর গুণ ইমানদার কথা বলবে কম তিন নম্বর গুণ ইমানদার ঘুমাইবে কম